নমস্কার দর্শকবৃন্দ, একাদশের পরীক্ষার সূচি নিয়ে বিভ্রান্তি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষার সূচি নিয়ে হিমশিম খাচ্ছেন শিক্ষকেরা। এতদিন এই পরীক্ষা নিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, কিন্তু এবার তা নিতে হবে স্কুলগুলিকেই। আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই একাদশের পরীক্ষাও হয়ে যেত, এবার সেই সূচিরও কিছু পরিবর্তন করতে হবে। আর তা করতে গিয়েই নানা সমস্যায় পড়ছেন শিক্ষকেরা। তারা জানাচ্ছেন যে এর আগে যেদিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে বিষয়ের পরীক্ষা হতো, সেদিন একাদশ শ্রেণীরও সেই বিষয়েরই পরীক্ষা হতো। উচ্চ মাধ্যমিক হতো সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, একাদশের পরীক্ষা হতো দুপুর 2টো থেকে 5টা। এবছর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় পাল্টে 12টা থেকে 3:15 করা হয়েছে, ফলে একাদশ শ্রেণীর পরীক্ষা উচ্চ মাধ্যমিকের সঙ্গে নেওয়া যাচ্ছে না। শিক্ষকদের একাংশের মতে এর ফলে একাদশের পরীক্ষা নিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে। তাদের অভিযোগ, উচ্চ মাধ্যমিকের সঙ্গে একাদশের পরীক্ষা হয়ে যাওয়ায় তাদের ফল অনেক আগে প্রকাশ করা যেত এবং দ্বাদশের ক্লাস অনেক দ্রুত শুরু করা যেত। কিন্তু এবার উচ্চ মাধ্যমিকের পরে একাদশের পরীক্ষা হলে দ্বাদশের ক্লাস শুরু করতে দেরি হবে, পাঠ্যক্রম কীভাবে শেষ হবে উঠেছে সেই প্রশ্নও। পাশাপাশি এবার যেহেতু সকল স্কুলকেই একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষা নিতে হবে, তাই প্রশ্নপত্র ছাপা, খাতা কেনার খরচ সবই স্কুলকেই বহন করতে হবে। অনেক স্কুলের পক্ষে সেই খরচ বহন করাও বেশ কষ্টকর। কয়েকটি শিক্ষক সংগঠন জানিয়েছেন, এই বিষয়ে তারা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সংসদ কেন একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষার দায়িত্ব ছেড়ে দিল? শিক্ষকদের একাংশের মধ্যে গত বছর ওই পরীক্ষার অধিকাংশ প্রশ্নপত্র আগাম ফাঁস হয়ে গিয়েছিল, তখন সংসদের পরীক্ষার ব্যবস্থার উপরে আঙুল ওঠে, তাই নতুন ব্যবস্থা। যদিও সংসদের এক কর্তা জানিয়েছেন, সমস্ত বোর্ডেই একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষা স্কুলই নেয়, একমাত্র সংসদই এতদিন একাদশ থেকে দ্বাদশে ওঠার পরীক্ষার ভার বহন করে আসছিল। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এবারে একাদশ থেকে দ্বাদশে ওঠার যে পরীক্ষাটা, সেই পরীক্ষার সময়সূচি নিয়ে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। কেননা পূর্বের যে পরীক্ষাগুলি হয়েছে সেক্ষেত্রে কিন্তু একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পরীক্ষা একই দিনে হতো, একটা ফার্স্ট হাফে হতো এবং একটা পরীক্ষা সেকেন্ড হাফে, অর্থাৎ ক্লাস 12-এর পরীক্ষা ফার্স্ট হাফে হতো অর্থাৎ 10টা থেকে 1টা পর্যন্ত, আর একাদশ শ্রেণীর পরীক্ষা 11-এর পরীক্ষাটা হতো 2টো থেকে 5:15 পর্যন্ত। এবং সেই মতো কিন্তু যেসব স্কুলে ক্লাস 12-এর সিট পড়তো, সেই সমস্ত স্কুলের ছাত্র শিক্ষক শিক্ষিকাদের প্রথম হাফে ক্লাস 12-এর জন্য গার্ড দিতে হতো এবং সেকেন্ড হাফে ক্লাস 11-এর পরীক্ষার জন্য গার্ড দিয়ে তারপরে কিন্তু তাদের বাড়ি ফিরতে হতো। তাদের লম্বা একটা সময় তাদের সেখানে অতিবাহিত করতে হতো। কিন্তু এই বছর যেহেতু ক্লাস 12-এর পরীক্ষা 12টা থেকে 3:15 পর্যন্ত করে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষাটা কখন হবে 3:15-র পরেও করা যায় না, আবার 12টার আগে সকাল 8টা কি 7টা থেকেও শুরু করা যায় না। এই নিয়ে একটা বিভ্রান্তি হয়েছে। এবং 12-এর পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু একাদশ শ্রেণীর পরীক্ষাটা শুরু করতে হবে, এরকমটাই কিন্তু চিন্তাভাবনা চলছে সমস্ত স্কুলের ক্ষেত্রে। তো দেখা যাক কী হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।